আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কেভের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন, পঙ্গু করে দিয়েছে জেলোনস্টিকে রাশিয়া। রাশিয়া পরবর্তীতে ব্যবহারের জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করছে। এরপর জানিয়ে দেব ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলছে এবার রাষ্ট্রপুঞ্জের নিশানায় ইরান সরকার। আরও জানিয়ে দেব তুরস্ক সফরে যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চলে 80,000 পাসপোর্ট ইস্যু করেছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কিয়েভের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন, রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার সকাল পর্যন্ত ইউক্রেনের 50% এলাকা বিদ্যুৎহীন। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রুশ হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। টেলিগ্রামে কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, পানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তবে শহরের বিদ্যুৎ ফিরিয়ে আনতে দ্রুত গতিতে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অনেক জায়গায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে কিয়েভের পাশাপাশি অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে যায় পানি সরবরাহ, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার বিকেলে 70টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এর কয়েকটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা, মূলত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য শুক্রবার লড়াই করছে। শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছে না, ঘন্টার পর ঘন্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে গুরুতর ব্ল্যাক আউট সহ্য করছে দেশটির মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি সম্পর্কে সতর্ক বলেছে, এমন চলতে থাকলে লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, প্রায় সব অঞ্চলেই বিদ্যুতের পরিস্থিতি ভয়াবহ, তবে আমরা ধীরে ধীরে ব্ল্যাক আউট থেকে দূরে চলে যাচ্ছি। প্রতি ঘন্টায় আমরা নতুন গ্রাহকদের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। সূত্র সিএনএন। রাশিয়া পরবর্তীতে ব্যবহারের জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করছে। পশ্চিমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের সমস্ত সামরিক স্থাপনা রক্ষা করা সম্ভব নয়। মস্কো মনে করে যে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দ্বারা ইউক্রেনের সামরিক কমান্ড সিস্টেম এবং সম্পর্কিত বৈদ্যুতিক শক্তি সুবিধাতে করা হামলা কার্যকর। অন্যদিকে কিয়েভ এটি অস্বীকার করে এবং জোর দিয়ে বলে যে বেশিরভাগ মিসাইল ধ্বংস করা হয়েছিল। জেলেনস্কি সরকার দাবি করে যে তার বিমান প্রতিরক্ষার বৃহত্তর নির্ভরযোগ্যতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্যদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ করা উচিত। ন্যাটো এবং ইউক্রেনের উভয়ই শত্রুতা চালিয়ে যেতে প্রস্তুত, একজন সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ইউরি নেট কাসেভ উল্লেখ করেছেন যে এখনও পর্যন্ত মস্কো ব্যাপক আকারে কোনো হাইপারসনিক অস্ত্র ব্যবহার করেনি এবং ইউক্রেনের বর্তমান বিমান প্রতিরক্ষা তাদের বিরুদ্ধে অসহায়। সামগ্রিক যুদ্ধের সময়কালে বিশেষ সামরিক অভিযানের কাজগুলি সম্পাদন করার সময় 7,660 কিনজল হাইপারসনিক এয়ারবোর্ন সিস্টেমটি মাত্র 3 ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, কেবল 3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং সবগুলোই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে। এদিকে 2021 সালে দক্ষিণ সামরিক জেলায় এই ধরনের অস্ত্রের বাহকদের একটি সম্পূর্ণ প্লাটুন হাইপারসনিক লং রেঞ্জ ফাইটার ইন্টারসেপ্টর MiG-31 বিমান যুক্ত করা হয়েছিল। তবে কতগুলো বিমান অন্তর্ভুক্ত করার কথা তা এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। তবু আমি মনে করি এটি 30 কম নয় এবং তাদের কিনজল অস্ত্রের ক্ষমতা প্রতি বিমানে 10 কম হওয়া উচিত নয়। সুতরাং সম্ভাব্যভাবে রাশিয়া 100% সম্ভাবনা সহ ইউক্রেনের 300 কৌশলগত লক্ষ্যবস্তুতে একসাথে আঘাত করতে পারে। কিন্তু রাশিয়া আপাতত স্থল অভিযানের উপরেই বেশি জোর দিচ্ছে এবং শীত আসার আগেই মুক্ত করা অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার উপরে জোর দিচ্ছে, তিনি যোগ করেছেন সূত্রতাস।
ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলছে এবার রাষ্ট্রপুঞ্জের নিশানায় ইরান সরকার। সেপ্টেম্বরের গোড়ায় হিজাব না পরে তেহরানের রাস্তায় বেরিয়েছিলেন 22 বছরের এক তরুণী। পুলিশ আটক করার পরে থানায় রহস্যজনকভাবে এরপরেই বিক্ষোভে দানা বাঁধে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির এক নায়কতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইরানের জনতার বড় অংশ, আর সেই প্রতিবাদীদের ওপর ইরানের পুলিশ ও সেনা নির্মম দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। সংস্থার হাই কমিশনার ভোলকার তুর্ক বৃহস্পতিবার বলেন, ইরানে যা চলছে তা পুরোপুরি মানবাধিকার সংকট। সেপ্টেম্বরের গোড়ায় হিজাব ছাড়া রাজধানী তেহরানের রাস্তায় বেরিয়েছিলেন 22 বছরের এক তরুণী। উচিত শিক্ষা দিতে আটক করে পুলিশ। থানায় রহস্যজনকভাবে মৃত্যু হয় মাহশার আমিনি নামে ওই তরুণীর। এরপর থেকেই বিক্ষোভ শুরু হয় পশ্চিম এশিয়া দেশটির বিভিন্ন প্রান্তে, আর সেই সঙ্গে শুরু হয় পুলিশ ও সেনার নিপীড়ন। সম্প্রতি প্রকাশিত একটি খবরে ধৃত মহিলা বিক্ষোভকারীদের ওপর জেলে যৌন নির্যাতনের অভিযোগও প্রকাশ্যে এসেছে। অতিমারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাইওয়ান সংকটের জেরে ভূ অর্থনীতি এবং ভূকৌশলগত পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমের অভিযোগ লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং ইরাকে সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে ইরানের প্রত্যক্ষ মদত রয়েছে। এছাড়াও ইরান পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টায় আমেরিকা, ব্রিটেন সহ উন্নত দেশগুলি ক্রমাগত বাধা দিচ্ছে। তুরস্ক সফরে যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন পাক প্রধানমন্ত্রী। তুরস্ক সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ইস্তাম্বুলে পৌঁছান তিনি। এ সফরে উচ্চতরের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি, ডন এ খবর জানিয়েছে। চলতি বছর এটা শাহবাজের দ্বিতীয় তুরস্ক সফর। এর আগে গত মে মাসে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আঙ্কারা যান তিনি। পাক প্রধানমন্ত্রীর এবারের সফরকে আরও বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দুই দেশের বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বিস্তর আলোচনা করবেন দুই নেতা। এছাড়াও প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ইস্তাম্বুল শিপইয়ার্ডে পাকিস্তান নৌবাহিনী জন্য তৈরি একটি যুদ্ধজাহাজ পরিদর্শন ও উদ্বোধন করবেন। পিএনএস খাইবার নামে ওই যুদ্ধজাহাজটি শিগগিরই পাক নৌবাহিনীতে যুক্ত করা হবে। তুর্কি ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলবেন শরীফ। সেই সঙ্গে ইউকো ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তান ও তুরস্ক সৌহার্দ এবং পারস্পরিক বিশ্বাসের দ্বারা আবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 2022 সালে মে জুনে তুরস্কে সফর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তুরস্ক পাকিস্তান সম্পর্ক কয়েকশো বছরের পুরনো, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশ দুটির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেড়েই চলেছে। শক্তিশালী হচ্ছে সামরিক সহযোগিতার সম্পর্ক। এই ধারাবাহিকতায় 2018 সালে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসফাতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান নৌবাহিনী। চুক্তির অধীনে পাক নৌবাহিনীকে MILGM শ্রেণীর 4টি যুদ্ধজাহাজ নির্মাণের কথা পাকা হয়। এর মধ্যে 2টি জাহাজ পাকিস্তানে আর বাকি 2টি তুরস্কে নির্মাণ করেছে। পিএনএস বাবুর নামে প্রথম যুদ্ধজাহাজটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তা পরদিন পরিদর্শন ও উদ্বোধনের জন্য 2021 সালে তুরস্ক সফর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ইউক্রেন থেকে দখল করা 4 অঞ্চলে 80,000 পাসপোর্ট ইস্যু করেছে রাশিয়া। ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত অঞ্চলে 80,000-এর বেশি রুশ পাসপোর্ট ইস্যু করেছে মস্কো। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মস্কো বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার মাইগ্রেশন বিষয়ক কর্মকর্তা রুশ সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, ওই 4টি এলাকাকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত সেখানকার প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে 80,000-এরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া 4টি অঞ্চলে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন গণভোটের আয়োজন করে। গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। পরে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ওইসব অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের অংশ বলে ঘোষণা করেন। তবে ইউক্রেন, পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘ রাশিয়ার এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। ইউক্রেনে একদিনে আবারও 70টিরও মতো ক্ষেপণাস্ত্র
হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনও জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে রাশিয়া আজ বুধবার ইউক্রেন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 70টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।